আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাটি ও মানুষের মা, আমাদের এই মাকে মুক্তি দিতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আর আমরা এই যে আজকে যে দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে, আমরা এই দাম কমানোর জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের ভোটার অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই, আমাদের ভোটার অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই, আমাদের জনগণের স্বাধীনতা আমরা ফিরিয়ে পেতে চাই। আজকে এই দুঃশাসক সরকার আমাদেরকে এই ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকার, সে মানুষকে ধোকা দিয়ে 10 টাকা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, এই কথা বলে আজকে 15 বছর মানুষকে হয়রানি করছে। যেই যেই চাল 10 টাকা কেজি খাওয়ানোর কথা, সেখানে চাল 60 টাকা কেজি খাওয়ানো লাগে। মুক্তি চাই, আমাদের নেতা তারেক রহমান আমাদের দেশের বিধায়ক, আমরা এই দাবি জানাচ্ছি। আমরা দেশকে মুক্তি এবং দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে আজকের এই মহাসমাবেশ এবং আগামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের পদত্যাগ আমরা দাবি করছি। আজকে আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে আমরা এই নির্দেশনা অনুসরণ করে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।